হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস ফাইভের মার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের তিন নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক তিন নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বর প্রশ্ন হল যারা মধু সংগ্রহ করে তাদের বলে এর উত্তর হবে মৌলি একের দু নম্বর প্রশ্ন হলো টাকার দলের কানে গোজা ছিল এর উত্তর হবে জবা ফুল। তারপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো দুয়ের এক নম্বর প্রশ্ন হল তুমিরা শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির ও শিয়াল কিসের চাষ করতে গেল এর উত্তর হবে আলু চাষ করতে গেল এর দু নম্বর প্রশ্ন হলো গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব মাছ ধরতে যাওয়া কোন গোষ্ঠীর জীবনের এক আনন্দময় পর্ব এর উত্তর হবে রাভা গোষ্ঠীর তারপরে তিন নম্বরে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন হলো ধনাইকে বাঁচালো বটে কে কিভাবে ধনাইকে বাঁচালো এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও দিনের দু নম্বর প্রশ্ন হলো দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল কারা ভগবানের প্রাসাদে পৌঁছল আর তার সাথেই আছে তাদের হাতে ভগবান ও তার রক্ষীরা কিভাবে নাকাল হলো তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে চার নম্বর প্রশ্ন হলো পিক উত্তরটি বেছে নিয়ে লেখো তারের এক নম্বর প্রশ্ন হল মাঠ মানে শুধু যা নয় তা হলো এর উত্তর হবে ছুটি চারের দু নম্বর প্রশ্ন হল গ্রীষ্মের একটি ফুল হলো এর উত্তর হবে চাঁপা তারপরে পাঁচ নম্বরে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো পাঁচের এক নম্বর প্রশ্ন হল মাঠ মানে ছুটি কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তর হবে কবিতাটি কার্তিক ঘোষের হাত ঝুম ঝুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাঁচের দু নম্বর প্রশ্ন হল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল এর উত্তর হবে উনিশশো সালে টং অফারিংস কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল তারপরে ছ নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয়ের এক নম্বর প্রশ্ন হলো দোষী ছেলে কেমন পরিবেশে চুপ করে বসে গল্প শুনে ছয়ের দু নম্বর প্রশ্ন হল হলে দুহাত তুলে জুর্ত ভূতের নাচ কাল লেখা কোন কবিতার অংশ আর এর সাথে আছে এখানে কার কথা বলা হয়েছে তারপরে সাত নম্বরে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো সাতের এক নম্বর প্রশ্ন হল শোভনের স্ত্রীবাচক শব্দ হলো এর উত্তর হবে শোভনা সাতের দু নম্বর প্রশ্ন হল বৃন্দ শব্দযোগে যে শব্দটি ব্যবহার করা যায় এর উত্তর হবে সদস্য তারপরে আট নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো আটের এক নম্বর প্রশ্ন হলো দ্বিবচন কোন ভাষায় ব্যবহৃত হয় এর উত্তর হবে সংস্কৃত ভাষায় আটের দু নম্বরে আছে লিঙ্গ পরিবর্তন করো এক নম্বরে আছে ভদ্রলোক এর উত্তর হবে ভদ্রমহিলা দু নম্বরে আছে অনন্য এর উত্তর হবে অনন্য আটের তিন নম্বরে আছে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে নিযোগ করে তৈরি একটি স্ত্রীবাচক শব্দের উদাহরণ দাও এর উত্তর হবে বেদে যুক্ত নি বেদেনি তারপরে ন নম্বরে আছে পরীক্ষা কেমন হলো জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে